हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। आशा करी सबाई अनेक भालो आछेन, आलहमदुलिल्लाह आमी तो अनेक भालो आछि। आमी आजके आबार आपनादेर माझे हाजिर हये गेलाम नतुन आरेकटा भिडियो निये। आमी आजके आपनादेर साथे शेयर करब आमी किभाबे खूब सहजे कुनाफा तैयार करी। तो आमी प्रथमे दूधेर लेयारटा तैयार करे नेब, ताई एखाने आमी आधा किलोर मतो दूध निये निलाम। एर मध्ये एक टेबिल चामच परिमाण घी दिये दिलाम। এই তো দুধটাতে বলক চলে আসলো, আমি কিছুক্ষণ জাল করে ঘন করে নেব। এখন আমি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে হাফ কাপ দুধ দিয়ে গুলিয়ে নেব। আমি এই কর্নফ্লাওয়ারটা দুধের সাথে ব্যবহার করব, তাই আগে গুলিয়ে নিলাম। এই তো আমার দুধ জাল করে ঘন হয়ে গেল। এখন আমি এর মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিলাম, এক কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম, আর আগে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। এখন সব কিছু নেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে এই দুধের লেয়ারটা সানা দিয়েও করতে পারেন, কিবা গুঁড়া দুধের বদলে কনডেক্স মিল্কও ব্যবহার করতে পারেন। আমার বাসায় কনডেক্স মিল্ক নেই, তাই আমি গুঁড়া দুধ ব্যবহার করলাম। এই তো আমার দুধের লেয়ারটা অনেকটা ঘন হয়ে আসলো। আমি আরও একটু ঘন করে চুলা বন্ধ করে নামিয়ে নেব। এই তো অনেকটা ঘন হয়ে গেল, ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে। চুলা বন্ধ করে নামিয়ে নিলাম। তারপর আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। আমি এখানে 200 গ্রামের এক প্যাকেট লাচ্ছা সেমাই নিলাম। এই তো সেমাইটা ঢেলে নিয়ে নিলাম। আমি এই কুনাপাটা লাচ্ছা সেমাই দিয়ে করতেছি, আপনারা চাইলে বাংলা সেমাই দিয়েও করতে পারেন। এখন আমি এর মধ্যে সামান্য একটু অরেঞ্জ কালার দিয়ে দিলাম, আর এক চা চামচ ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে ঘির পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন। এই তো আমি হাত দিয়ে সব কিছু ভালোভাবে মেখে নেব। আমার ভিডিও ভালো লাগলে আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করি অনেক ভালো হবে আর খেতেও অনেক ভালো লাগবে। আমার সব কিছু ভালোভাবে মাখানো হয়ে গেল। এখন আমি আরেকটা বাটি নিয়ে নিলাম, যেটার মধ্যে আমি কুনাপাটা বসাবো। আমি হাতের মধ্যে সামান্য একটু ঘি নিয়ে বাটিটার তলায় একটু লাগিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি সেমাই দিয়ে দেব। আমি অর্ধেকটা সেমাই দিয়ে দেব। এখন হাত দিয়ে চেপে চেপে আমি হাত দিয়ে চেপে চেপে বাটির শেপ দিয়ে নিতেছি।
এখন আমি এর মধ্যে দুধের লেয়ারটা দিয়ে দেব। দেখতে পাচ্ছেন দুধের লেয়ারটা কতটা ঘন হয়ে গেল। এখন আমি চামচের সাহায্যে দুধের লেয়ারটাকে সেট করে দেব। এমনভাবে সেট করতে হবে যেন বাটির গায়ে লেগে না যায়। এখন আমি এর উপর দিয়ে একটু পিস্তাক্কি দিয়ে দেব। তারপর আমি উপরে আবার বাকি সেমাইগুলা দিয়ে দেব। বাকি সেমাইগুলা দিয়ে আমি হাত দিয়ে চেপে চেপে বসিয়ে দেব। এই তো আমার রেডি করা হয়ে গেল। এখন আমি একটা ফয়েল পেপার দিয়ে পেঁচিয়ে এটাকে 20 মিনিটের জন্য ওভেনে দিয়ে দেব। এই তো 20 মিনিটের জন্য ওভেনে দিয়ে দিলাম। আমি আজকে এটাকে ওভেনেই করব। আপনারা চাইলে এটাকে চুলায়ও করতে পারেন। এখন আমি শিরা তৈয়ার করে নেব। তাই আমি 1/2 কাপ চিনিতে 1 কাপ পানি দিয়ে দিলাম, 2টা এলাচ দিয়ে দিলাম সুন্দর একটা ঘ্রাণ আসার জন্য। তারপর নেড়ে সম্পূর্ণ চিনি গলিয়ে একটা বলক তুলে নেব। এই তো বলক চলে আসলো। এখন আমি এলাচগুলো তুলে পেলে দেব। তারপর চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে সাইডে রেখে দেব। এই তো আমার শিরা রেডি হয়ে গেল। এখন ঢাকনা দিয়ে সাইডে রেখে দেব। তারপর 20 মিনিট পর ওভেন থেকে কুনাপাটা বের করে নেব। এই তো আমার কুনাপা রেডি হয়ে গেল। এখন আমি কুনাপাটা গরম থাকা অবস্থায় শিরাটা দিয়ে দেব। শিরাটা হালকা ঠান্ডা হলে সমস্যা নেই, কিন্তু কুনাপা গরম গরম অবস্থায় শিরাটা দিয়ে দিতে হবে। আমি আস্তে আস্তে করে সম্পূর্ণ কুনাপাতে শিরাটা দিয়ে দিতেছি। খেয়াল রাখতে হবে শিরাটা যেন সম্পূর্ণ কুনাপাতে দেওয়া হয়। এই তো সম্পূর্ণ কুনাপাতে দিয়ে দিলাম আর কালারটাও চলে আসলো। আমি আজকে অরেঞ্জ কালার করলাম। আমার ভিডিওর কারণে কেন জানি না একটু কালচে কালচে দেখা যায়। এই তো আমি ফ্রিজে 3 ঘন্টা রেখে তারপর ফ্রিজ থেকে বের করে কুনাপাটা ঢেলে সার্ভ করে নিতেছি। আমি উপর দিয়ে একটু পিস্তাক্কি দিয়ে ডেকোরেশন করে নিতেছি। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার ভিডিও কেমন হলো কমেন্ট বক্সে প্লিজ জানাবেন। আর আমার কথায় যদি কোনো ভুল থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই তো আমার ডেকোরেশন করা হয়ে গেল। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।